কুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট। মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস স্লোগানে দেশের প্রতিটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান শাফিম ইলেকট্রনিক্স। টুর্নামেন্টে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট চারটি দল অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনালে কামালপুর ফুটবল একাডেমিকে 2-3 গোলে হারিয়ে রানা একাডেমি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। ব্যানারগুলো নামিয়ে দিন।